আমাদের একুশের প্রথম কবিতার রচয়িতা, ভাষা সংগ্রামী মাহবুব আলম চৌধুরীর কবিতা তোমরা নেই তুমি নেই। তোমাদের সেই দক্ষিণমুখী বাড়ি, পেছনে পুকুর, পুকুরের পারে সারি সারি নারকেল গাছ, সামনে বড় উঠোন আর পুষ্প বিতান, সবই আগের মতো আছে, শুধু বাড়িটি এখন দুর্বৃত্তের দখলে। পুকুরটা একটু মোচে গেছে, জারুল গাছটি আর নেই, সবুজ ঘাসের উপর শীতের সকালে যার ফুলে তৈরি হতো চমৎকার আলপনার মতো লাল গালিচা, সেই হিজল গাছটিও এখন আর নেই। তোমাদের সামনের উঠোনে এখন উঁচু উঁচু বাড়ি, সেই প্রপিতামহের বাস্তুভিটা ছেড়ে সেই যে তোমরা চলে গেলে 50 বছর আগে, আর ফেরো নাই। আজ ভাই ফোটার দিন, তোমাদের বড্ড মনে পড়ছে কল্পনাতে, অনুরাধা, পঞ্চশিখা, আমার ছোটবেলার বন্ধুরা, তোমরা কোথায় দিদি, সেই যে চলে গেলে কাউকে কিছু না বলে, ভিটে মাটি ছেড়ে উদ্বাস্তু হলে, আর ফিরে আসো নাই। সেই থেকে তোমাদের বাড়ির সামনে প্রতি বছর সেই বকুল তলায় ভাই ফোটার দিন আমি দাঁড়াই, এখনো দাঁড়াই, কপালে একটি ভাই ফোটার আশায়। সেই থেকে শূন্য কপালে ফিরে আসি কল্পনা দিই, জলে ভরে যায় আঁখি, সবই আছে, গাছ পালা ফুল পাখি, শুধু তুমি নাই, তোমরা নাই, তোমরা নাই। এই দুঃখ, এই বেদনা ওই প্রজন্মের সকল মানুষের মনের মধ্যেই আছে, যা ইতিহাসে কখনো পুনরাবৃত্ত হোক, কোনো জাতির ক্ষেত্রে, কোনো দেশের ক্ষেত্রে এটি আমরা চাইব না। আমরা আবারও গানের আসরে। শেফালি, কোন গান করবে তুমি? আমি ইয়াকুব আলী কবিয়ালের একটি গান করছি, পালে কি রং লাগাইলো রে মাঝি, শাম্পানে কি রং লাগাইলো, শঙ্খ নদীর শাম্পানওয়ালা মোড়ে পাগল বানাইলো। বাহ, শুনি গানটা। পালে কি রং লাগাইলো মাঝি, পা